ফ্রেন্ডস, কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে আজকে আমরা আপনাদেরকে একটি আপডেটস জানাবো। এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের খুবই শীঘ্রই ক্রেডিট হতে চলেছে কি না, যেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকরা এটাই ইতিমধ্যে কিন্তু চিন্তায় রয়েছেন যে আপনাদের কবে প্রকল্পের মাধ্যমে খরিফ ইনস্টলমেন্টের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাই আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে কৃষকদের উদ্দেশ্যে, সে আর্থিক সাহায্যের মাধ্যমে কৃষকরা কিন্তু অনেকটাই লাভবান হন, এবং যিনারা 1 একরের ওপরে জমিতে আবেদন করেছেন তাদের কিন্তু সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন জমিতে আবেদন করলে 4,000 টাকা কিন্তু পাওয়া যায় আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে। 10,000 টাকা 2 কিস্তির মাধ্যমে স্থানান্তর করা হয় খরিফ ও রবি মরশুমের মাধ্যমে। ইতিমধ্যেই যে ইনস্টলমেন্ট দেওয়ার প্রিয়ডাইজ টাইমলাইন যে রয়েছে সেটি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু অফিসিয়াল ডেটটি অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত করেননি। কবে করবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ডেট সেটা এখনও পর্যন্তও জানানো যায়নি। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকরা যেই ইতিমধ্যে আবেদন করেছেন নতুনরা, তাদের কিন্তু কেবিআইডি অনেকের আসেনি, এরকম প্রবলেম দেখা যাচ্ছে। তবে যাদের কেবিআইডি আসেনি তাদের জানানো যাচ্ছে খুব শীঘ্রই কেবিআইডি স্ট্যাটাসে আপনাদের চলে আসবে, অর্থাৎ আবেদন অ্যাপ্রুভ হবে। তারপরে আপনার আবেদন অ্যাপ্রুভ হওয়ার পর কেবিআইডি জেনারেট হবে, তার পরবর্তীতে আপনার কাজটি হয়ে যাবে। তো এই প্রকল্পের মাধ্যমে আমরা আপনাদেরকে চলুন কিছু আপডেটস একটু শেয়ার করে দিই। ফার্স্ট হচ্ছে কৃষক বন্ধু যে আমরা টাইমলাইন রয়েছে সেই টাইমলাইন রিলেটেড আমরা আপডেটস আপনাদের প্রথমে শেয়ার করছি। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি নিচের দিকে স্ক্রোল করবেন, দ্বিতীয় অপশন নথিভুক্ত কৃষকের তথ্য অপশনেতে ক্লিক করবেন স্ট্যাটাস চেক করবার জন্য। যখনই এখানে ক্লিক করবেন কৃষক বন্ধু .net ফার্মার সার্চ, এখানে দেখতে পাবেন বিভিন্ন আপনার সামনে অপশন চলে আসবে। এখানে ক্লিক করে আপনি যেটা চয়েস আপনার এখানে দিয়ে সেই আইডি কার্ড নম্বর বসে আই অ্যাম নট এর বটে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে সেই স্ট্যাটাস। চলুন এবার কিছু আপডেটস আপনাদেরকে শেয়ার করি। যেটা হচ্ছে কি, খরিফ ইনস্টলমেন্টের যে আমরা টাকা পাবো সেই খরিফ ইনস্টলমেন্টের অফিসিয়ালি টাইমলাইন যেটা রয়েছে সেটা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর, মানে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে 10,000 এবং আপনাদের যে 2,000 টাকা 4,000 টাকা রয়েছে সেটি কিন্তু ক্রেডিট হবে। মানে এই এখানে এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে একটা ইনস্টলমেন্ট, সাথে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, এই 2 মরশুমের মাধ্যমে 10,000 এবং 4,000 টাকা সমান্তরী কিস্তিতে স্থানান্তর করা হবে। তবে এখন এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যে ইনস্টলমেন্টটি পাবো সেটি হচ্ছে আপনার 5,000 এবং 2,000 টাকা। এই 5,000 এবং 2,000 টাকা কিন্তু আপনাদের ক্রেডিট হবে, এই ধরুন যে আপনার এই প্রকল্পের মাধ্যমে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে। তবে অফিসিয়াল ডেটটা অ্যানাউন্স হয়নি যে কত তারিখে দেবে, তবে এই প্রকল্পের মাধ্যমে যে ডেট জানানো যাচ্ছে সেটি কিন্তু জুন মাসের সেকেন্ড সপ্তাহ বা থার্ড সপ্তাহে। সেটা কেন, যেহেতু পুরো ভারতবর্ষ ইতিমধ্যে ইলেকশন চলছে, তো এই ইলেকশন চলাকালীন এর মধ্যে কেন্দ্রীয় বা রাজ্য সরকার কোনো প্রকল্পের টাকা দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনাদের এই টাকাটি জুন মাসে ক্রেডিট হবে, এরকমই কিন্তু জানানো যাচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালে। ক্লিয়ার, বুঝতে পারছেন? তবে এই প্রকল্পে আপনি অবশ্যই আপনার স্ট্যাটাস কৃষক বন্ধু অবশ্যই কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করবেন, স্ট্যাটাস কী আছে কমেন্ট সেকশনে জানাবেন। লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।